চলছে শ্রাবণ মাস, তো শ্রাবণ মাস মানেই তাল পড়ার দুম। প্রচুর তাল গাছ বাড়িতে হওয়াতে আর এই সময়টা বাড়িতে পুরো তালের গন্ধে মম। তো দেখতেই পাচ্ছেন এখানটায় প্রচুর পরিমাণ তাল ঢিপি করে রাখা হয়েছে তালের ফোপড়া খাওয়ার জন্য। আমরা মূলত তালের ফোপড়াই বলি, এক একটা জায়গায় এক একটা আঞ্চলিক ভাষা। আর এখানেও এগুলো গাছ থেকে পড়া তাল, এগুলো খাওয়ার উপযুক্ত নয়, পচে গেছে মাথার গাছটা, তো এগুলো ফোপড়া খাওয়ার জন্য রাখা হয়েছে। তো নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী, আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের ব্লগটা কিন্তু একটু অন্যরকম, আজকে থাকছে তালেরই দুটো রেসিপি। তো কিভাবে কি বানাচ্ছি সেটা নিয়েই পুরো ভিডিওটা, তো দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তালের সিজনে তাল খাবো না তা কি বললে হয়, যেহেতু বাড়িতে অনেক গাছ আগেই বললাম, তো সেই সুবাদে প্রচুর তাল বাড়িতে আসে আর সেখান থেকেই তালের পাল্প বের করে তালের রুটি, তালের বড়া বা তালের তাল ফুলুরি যেটা বলা হয়, তালের লুচি এবং তালের পোড়া পিঠা, এগুলো মূলত আমাদের গ্রাম বাংলায় হয়েই থাকে। তো আমাদের বাড়িতেও ব্যতিক্রম নয়, সকাল হলেই দেখছি আটার সাথে তালের পাল্প, চাল দেওয়া পাল্প, সেটা মেখে তালের রুটি তৈরি করা হয়। তো তালের রুটি মূলত আমার শাশুড়িমাই করেন, আমি রুটিগুলো জাস্ট সেকি। তো এই যে তালের কাতটা বের করা হয়েছে, পাল্প যেটা, বের করে জাল দিয়ে রাখা হয়েছে, ফুটিয়ে রাখলে দু তিন দিন অনায়াসে ভালো থাকে, আর যদি ফ্রিজে রাখা হয় তাহলে তো কোনো কথাই নেই, অনেক দিন থেকে যাবে। তো এরকম জাল দিয়ে তাল কিন্তু অনেকেই গ্রাম বাংলায় সংরক্ষণ করে রাখে। তালটাকে খুব ভালো করে জাল দেওয়া হয়ে গেছে, এবার এটার সাথে কিন্তু আটাটাকে মাখতে হবে কোনো রকম জল ছাড়া। আটার সাথে তালের পাল্পটা মাখা হলে এরকম রুটির আকারে গোল গোল করে বেলে সেকে নিতে হবে, যেরকম করে রুটি ভাজা হয় ঠিক একই প্রসেস, তবে সব রুটি এখানে ফুলবে না, যেহেতু তালের তাল মেশানো। আর কেউ চাইলে তাল অনেক সময় মিষ্টি হয়, অনেকে আবার একটু চিনিও অ্যাড করে এতে, তো আমরা একটু চিনি দিয়েছিলাম। সব গাছের তাল সমান না, কোনো গাছের তাল খুবই মিষ্টি, আবার কোনো গাছের তাল একটু তিতকুটে ভাব থাকে, তো সেক্ষেত্রে সামান্য একটু নুন একটু চিনি দিলে স্বাদটা ভালো লাগে খেতে। তো গরম গরমে তালের রুটি সকালবেলায় শুধু মানে খালি মুখেই খাওয়া হয়ে যায়, শুধু শুধুই খাওয়া হয়ে যায়, কোনো কিছুই আর লাগে না। এটা দিয়ে কিন্তু পরোটাও হবে, সামান্য একটু তেল ছড়িয়ে দিলে কিন্তু পরোটার মতো ভাজা হবে, খেতেও ভালো লাগবে। তো কোনো রুটিটা ফুলেছে, কোনো রুটি আবার ফোলেনি, এরকমই হচ্ছিল। তাল জিনিসটা অনেকেই আবার পছন্দ করে না, কারণ তাল খেলেই অনেকের আবার গলা জ্বালা করে, অম্বল, অ্যাসিডিটি এইসব তো আছেই, এগুলো হয়েই থাকে। তো আমাদের বাড়িতেও ব্যতিক্রম না, আমাদের বাড়িতেও কিন্তু তালের জিনিসটা অনেকেই পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না। তো এরকম শাশুড়িমা বেলে দিয়েছিলো আর আমি এগুলো রুটিগুলো সেকে নিচ্ছিলাম। তো এটাই মূলত সকালে এখন জলখাবারে প্রায় দিনই হচ্ছে তালের রুটি। আবার লুচিটা হয়, কিন্তু অনেকেই আবার পছন্দ করে না তালের লুচি, যেহেতু অনেকটা বেশি তেলে করা হয়, অ্যাসিডিটির জন্য লুচিটা সেভাবে খাওয়া হয় না। তো এরকমভাবে রুটিগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর দুপুরে হবে তালের ফুলুরি, তাল ফুলুরি বা তালের বড়া, আমরা কিন্তু বড়া বলেই জানতাম, তো গ্রামে এসে জানতে পারলাম এটাকে তালের ফুলুরিও বলে। তো তালের ফুলুরি বা তালের বড়া কীভাবে বানাই সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আগেই বললাম তাল থেকে কিন্তু তালের পাল্পটা বের করে নিয়েছি, ওটা কিন্তু ঝুড়ির সাহায্যে বের করেছি, সেটাও একটা ভিডিওতে দেখাবো। আর এবার করব তালের বড়া বা তালের ফুলুরি। তো পাল্পটা বের করে ফুটিয়ে রেখেছিলাম, মানে জাল দিয়ে রেখেছিলাম, তো সেটাকেই এবার যে যে জিনিসগুলো উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে সেগুলো আলাদা করে নিয়েছি। প্রত্যেকটা মাপ আছে, মানে কতটা পাল্পে কত পরিমাণ আটা, ময়দা, কত পরিমাণ সুজি, কত পরিমাণ চাল বাটা দিতে হবে। তো আমি এখানে আতপ চাল বাটা দিয়েছি, চালটাকে দীর্ঘ সময় ভিজিয়ে রেখেছি, প্রায় 5-6 ঘন্টা ভিজিয়ে রাখার পর মিহি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তালের বড়াতে কিন্তু চাল বাটাটা দিলে খেতে ভালো হয়, মুচমুচে ভাবটা হয়, আর ময়দা, শুধু ময়দার হলে ভিতরটা বেশ নরম থাকে আর নরম হয় খেতে, অতটা ভালো লাগে না, কিন্তু এই চালের বাটাটা বা চালের গুঁড়ো দিলেও কিন্তু খেতে ভালো হয়। তো এখানে নিয়েছিলাম 1 বাটি চাল বাটা, এখানে পর্যাপ্ত তেল ছিল, তালের পাল্প দেখে দিচ্ছি, নারকেল কিন্তু মাস্ট, নারকেল না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে ছিল 1 বাটি ময়দা, এগুলো সব 200 গ্রাম করে আছে, আর চিনিটা দিয়েছিলাম কাছাকাছি 200, একটু কম ছিল যেহেতু তালটা জাল দেওয়া ছিল, মিষ্টি ছিল ভালোই। আর এখানে নিয়েছিলাম সুজি,
সুজিটা অপশনাল, চালের বাটা দিলে আবার সুজি অনেকেই দেয় না। আর এখানে মৌরি ছিল, সামান্য খাবার সোডা, সামান্য নুন। তো এগুলো খুব ভালো করে একটা বড় বাটির মধ্যে বা বড় জারে সব মিশ্রণগুলো একসাথে দিয়ে বেশ ফেটিয়ে ফেটিয়ে মেখে নিতে হবে। তো আমি সেটাই করছিলাম। আমি এখানে কিন্তু কোরানো নারকেল দিয়েছি। অনেকে আবার দেখি নারকেলটাকে কুচিয়ে দেয়, সেটাও ভালো লাগে, মুখে একটা একটা করে নারকেল পড়লে বড়ার সাথে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমার বাড়িতে আবার এটা পছন্দ করে না বলে আমি নারকেলটা এখানে কোরানো ব্যবহার করেছি। এখানে আধমালা নরম নারকেল দিয়েছি। অনেক সময় ঝুনো নারকেল দিলে কী হয়, একটু খসখসে ভাব থাকে, আর এখানে নরম নারকেল দেওয়াতে খেতে বেশ ভালো হবে। এই মিশ্রণটা কিন্তু মাখা হয়ে গেছে, একদম রেডি ভাজার জন্য। তো এখানে বড় একটা কড়াইতে তেল পর্যাপ্ত পরিমাণ দিয়ে গরম করে নিয়েছি। আর এই বড়াগুলো কিন্তু আমার শাশুড়ি মা ছাড়ছিলো, উনি খুব এক্সপার্ট এইসব কাজে, খুব তাড়াতাড়ি ছাড়তে পারে। আর আমি সাইড থেকে বড়াগুলো উল্টে পাল্টে তুলবো আর কি, দুজনে বসেছি, কারণ অনেক বড়া ভাজতে হবে, তাই একজন ছাড়বে আর একজন উল্টে পাল্টে ভাজবে। এরকমভাবেই হয়, যে কোনো কাজ দুজনে মিলে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কাজটা খুব সহজে হয়ে যায়। তো আমার সমস্ত কাজেই মোটামুটি উনি হেল্প করে, আমিও যতটা পারি ওনার কাজে হেল্প করি, এরকমভাবেই চলে আর কি। যেহেতু অনেকটা পরিমাণ তালের কাজ ছিল, তাল মাখা হয়েছিলো বড়া ভাজার জন্য, তাই অনেকটা সময় লাগবে, তাই দুজনে মিলেই করছিলাম। আর একটা কাঠের জ্বালা করেছি, আঁচটা কিন্তু একদম মিডিয়াম দিয়েছি, নাহলে জোর আঁচ দিলে কী হবে, ওপরটা লালচে হয়ে যাবে, ভিতরটা দিকে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। কাঁচা থাকলে খেতেও ভালো লাগবে না, আর ওই জন্য আঁচটা মিডিয়াম রেখে ভেজে নিতে হবে বেশ লাল লাল করে। তো এরকমভাবেই উল্টে পাল্টে এক খোলা, মানে আমরা যেটা বলি গ্রাম বাংলায়, গোদা বাংলা ভাষায়, এক খোলা তুলে নেওয়ার পরে আবার আর এক খোলা দেওয়া হয়েছে, মানে এক একটা ধাপ হয়ে যাওয়ার পরে আবার যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা দিয়ে আবার ভেজে নেওয়া হয়েছে। আমাদের গ্রাম বাংলায় আবার প্রচলন আছে, কোনো বাড়িতে পিঠে পুলি বা কোনো ভালো রান্না হলে পাশাপাশি বাড়িতেও দেওয়া হয়। তো সবার বাড়ির জিনিস সবার বাড়িতে যায়, যে কারণে অনেকটা পরিমাণ বানাতে হয়। তো সেই জন্যই এটা বেশ একটা ভালো নিয়ম আর ভালো লাগে, সবার বাড়িরই কিছু না কিছু নতুনত্ব থাকে রান্নায়, সেটা খেতেও ভালো লাগে, আর আমাদের বাড়ি থেকেও যাবে অন্যান্য বাড়িতে, যে কারণে অনেকটা পরিমাণ বানানো হয়েছে। তো এটা প্রায় দু তিন দিন অন্তর অন্তরই আমাদের এরকম তালের বড়া বা ফুলুরি বা তালের পোড়া পিঠা, তালের রুটি, রুটি তো রেগুলারই হচ্ছে, তো এগুলো চলবে, যতদিন তাল থাকবে অতদিন চলবে। তারপরে তাল আবার সংরক্ষণ করার জন্য আমরা কী করি, তালের আবার সত্ত্ব বানাই, তাল সত্ত্ব, এটা আম সত্ত্ব, আম থেকে হয় আম সত্ত্ব, তাল থেকে হয় তাল সত্ত্ব, এটা আমি এখানে এসেই শিখেছি। তো এগুলো বানানো চলবে রোদ উঠলে, এখন তো বর্ষা, বর্ষাটা একটু কমে গেলে আবার তাল সত্ত্ব বানানো চলবে, যেটা আবার অন্যান্য সময় আমরা খেতে পারবো। তো এই ছিল আমার সারাদিনের তালের নিয়ে, তালকে নিয়ে নানান রকম রেসিপি। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকবেন চ্যানেলটার, আরও নতুন নতুন ভিডিও আসছে সেগুলোর অপেক্ষায় থাকবেন। আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।